তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাজু আহমেদ বলছিলাম। তো আজকে চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা হবে কিভাবে সরকারি ওয়েব মেল ব্যবহার করতে হয়। তো চলুন আমরা চলে যাই, কথা না বাড়ি, আমাদের ওয়েব ব্রাউজারে যাওয়ার পরে প্রথমে আপনাকে আপনার সদর দপ্তরের যে ওয়েবসাইটটা আছে সেটাতে যেতে হবে। যেমন আমি এখন দেখাবো আমাদের আনসার বিডিবি অফিসের ওয়েব মেলে কিভাবে ঢুকতে হয়। ওই জন্য আমরা এই যে চিঠি মাফিক, এখানে চিঠিতে বলা ছিল যে বাহিনীর ওয়েব পোর্টাল আমাদের www.ansarvdb.gov.bd এর সেবা বক্সে, এই সেবা সমূহের বক্সের ওয়েব মেইলে সেবা অথবা মেইল ansarvdb.gov.bd ক্লিক করে ওয়েব মেইল সেবা ব্যবহার করা লাগবে। ঠিক আছে, তো আমরা সেই জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে গেলাম, আমাদের সদর দপ্তরের ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা একটু নিচে রোলিং করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই সেবা দেখতে পাচ্ছি। ই সেবার এখান থেকে আমরা প্রথম যে অপশনটা আছে এখানে ওয়েব মেল, আমরা ওয়েব মেলে ক্লিক করব। ওয়েব মেলটা ক্লিক করলাম। তো ওয়েব মেলটা ক্লিক করলে এখানে আমাদের, আমি আগে থেকে লগ ইন করে রাখছিলাম একটা আইডিতে, তো এখানে আমাদের এই রকম একটা ডিফল্ট একটা ফিচারে নিয়ে আসবে যেখানে বলছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো প্রত্যেকটা দপ্তরেই চিঠির মাফিক জানাই দিছে যে প্রত্যেকটা দপ্তরের ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো আমাদের একটা এইটা ফরওয়ার্ডিং চিঠি দিয়েছিল এবং আমাদের এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে আমাদের দিয়ে রাখছে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা এখন এখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। তো সেই ক্ষেত্রে আমরা কোনটা দিয়ে লগ ইন করব, আমাদের যেমন আমরা কুষ্টিয়ার সদর আনসার ভিডিবি উপজেলা কার্যালয়ে ঢুকবো, যেমন এখানে ইউজার আইডিটা দেওয়া আছে uavideo.kushtiasodor@ansarvdb.gov.bd। ওকে, তাহলে আমরা এখানে লগ ইন করি uavideo.kushtiasodor। অবশ্যই বানানগুলো একটু খেয়াল রাখতে হবে, kushtiasodor@ansarvdb.gov.bd। ওকে, তো পাসওয়ার্ডটা এখানে চিঠির মাফিকে জানাই দিছিল যে পাসওয়ার্ডটা যেটা আছে সেটা অলরেডি চেঞ্জ করে রাখতে হবে। তো আমি যে পাসওয়ার্ডটা ওখানে দেয়া আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। এখানে চিঠিতেই এক আপনাদের চিঠিতে প্রত্যেকের চিঠিতে পাসওয়ার্ড দেওয়া আছে, তো এখানেও দেওয়া আছে। এই পাসওয়ার্ডটা কি করতে হবে, এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে সেই পাসওয়ার্ডটা আবার রিসেট করে ফেলতে হবে। ঠিক আছে, তো আমরা ইউজার আইডিও দিলাম, পাসওয়ার্ডও দিলাম, এবার সাইন ইন। ওকে, আমাদের সাইন ইন হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের সরকারি ওয়েব মেল, যেখান থেকে আমরা এখন থেকে আমরা ইচ্ছা করলে সরকারি মেইল থেকে আমরা অবশ্যই সরকারি যে মেইলগুলা লেনদেন হয় সেগুলো আমরা করে থাকব। এখানে আছে নিউ মেসেজ, ইনবক্স, সেন্ড, ড্রাফট এবং ডিলেট করলে কি মেসেজগুলো জমবে, সবগুলাই এখানে, সব অপশনগুলোই কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো এটা একটা খুবই সুবিধাজনক যে আমরা সবাই সরকারি দপ্তর থেকে সরকারি ওয়েব মেল ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা এখন এই ওয়েব মেলটার আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখবো, যেহেতু সব ওয়েব মেলের পাসওয়ার্ড সেম করে রাখছে, ওখানে চিঠিতেই বলে রাখছে যে অবশ্যই এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন। সেই জন্য আমরা কি করব, নতুন পাসওয়ার্ড সেট করব। নতুন পাসওয়ার্ড সেট করতে হলে আমরা কি করব, এখানে যে uavideo কুষ্টিয়া সদর লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা পেয়ে যাব হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। তো আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম, এখানে বলছে ওল্ড পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা চিঠিতে আছে, যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমরা লিখে দিলাম। ওকে, এবার নিউ পাসওয়ার্ড, আমি আগে থেকে একটা নিউ পাসওয়ার্ড কুষ্টিয়া সদরের জন্য আমি সিলেক্ট করে রাখছিলাম, তো আমি নিউ পাসওয়ার্ডটা এখানে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমার নিউ পাসওয়ার্ড দেওয়া শেষ। তার মানে ওল্ড পাসওয়ার্ডটা কোনটা, যেটা দিয়ে আমরা লগ ইন করলাম সেইটা, এবং নিউ পাসওয়ার্ড কোনটা, আমরা এখন যেটা সেট করছি সেটা হচ্ছে নিউ পাসওয়ার্ড। ওকে, এবার চেঞ্জ পাসওয়ার্ড আমি ক্লিক করে দিলাম। দেখেন আমার পাসওয়ার্ডটা সফলভাবে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। বলছে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড, ইউ মে নাও ক্লোজ দিস উইন্ডো। এই উইন্ডোটা ক্লোজ করতে পারি আমি এখন। ওকে,
তো আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনারা কি করবেন, আপনাদের ওয়েব মেইলে প্রবেশ করবেন, ওয়েব মেইলে প্রবেশ করার পরে ওয়েব মেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের হেফাজতে রাখবেন। অবশ্যই এই এখন থেকে প্রত্যেকটা দপ্তরের এই মেইলে ব্যবহার করতে হবে, সরকারি বিভিন্ন চিঠিপত্র লেনদেন, বিভিন্ন মেসেজ লেনদেনের জন্য এই ওয়েব মেইলটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আশা করি ভিডিওতে অনেক কিছু শিখতে পারছেন। থ্যাংক ইউ।